এই ল্যাম্পগুলো দেখো কত সুন্দর কাঠ দিয়ে প্যাঁচার মুখের আদলে। কিন্তু এখানে কিন্তু তোমরা কাঠের গৃহস্থালীর নানা জিনিস পেয়ে যাবে, দেখতে পাচ্ছ দেখো ছোট বড় নানা রকম মাপে তোমরা কিন্তু কার্পেট পেয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি স্টল রয়েছে, এই সব কিন্তু এখানে নিজেরা বাঁশ কেটে কেটে দাদারা তৈরি করছেন, এগুলো সব কিন্তু ধান থেকে তৈরি করা দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায়। আর এই হাবড়ার বাণীপুরে কিন্তু আজ থেকে শুরু হতে চলেছে বাণীপুর লোক উৎসব। এই বাণীপুর লোক উৎসব আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। আমরা সবাই শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ উৎসবের কথা জানি, আর সেই পৌষ উৎসবের পরেই কিন্তু আমাদের এই বাণীপুর লোক উৎসবের স্থান। তোমরা যারা শান্তিনিকেতনের পৌষ মেলায় যেতে পারো না, তারা কিন্তু অনায়াসে এই বাণীপুর লোক উৎসবে আসতে পারো। এই বাণীপুর লোক উৎসব আজ অর্থাৎ 30শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আর চলবে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত। তোমরা যারা এই বাণীপুর লোক উৎসবে আসতে চাও, তাদেরকে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল অথবা হাবড়া লোকাল ধরে চলে আসতে হবে হাবড়া স্টেশনে। আর হাবড়া স্টেশনের বাইরের 1 নম্বর রেলগেটের সামনে থেকে তোমরা পেয়ে যাবে ভ্যান, আর সেই ভ্যান ধরে তোমাদেরকে এসে নামতে হবে মেলা প্রাঙ্গণের সামনে। স্টেশন থেকে ভ্যানে করে তোমাদের এখানটাই নামাবে, আর ঠিক এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা দেখতে পাচ্ছ সামনে, এই রাস্তাটা ধরে কিন্তু সোজা তোমাদের হেঁটে যেতে হবে। এখান থেকে কিছুটা হাঁটলেই তোমরা মেলা প্রাঙ্গণের সামনে চলে যাবে। আর দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু রাস্তার দু পাশ ধরে অনেক দোকান বসতে শুরু করে দিয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কিন্তু মেলার উদ্বোধন হয়ে গেল। আর দেখতে পাচ্ছ মেলার কিন্তু অনেকগুলো সেকশন আছে, এই সামনে একটা সেকশন, ওই দিকে আরো অনেক সেকশন আছে। প্রথমে আমি যে সেকশনটা নিয়ে যাবো সেটা হচ্ছে এই প্রদর্শনী সেকশন। এই প্রদর্শনী সেকশনটা কিন্তু প্রতিবারই সবার আকর্ষণের কেন্দ্রে থাকে, এখানে নানা রকম হস্তশিল্পের জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ সব স্টলগুলো রয়েছে, এছাড়া স্টল ছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু নিজের হাতেই তৈরি করছে, বাঁশ কেটে কেটে ঝুড়ি দিয়ে ঝুড়িগুলো তৈরি করা হচ্ছে। এই পাশে তোমরা দেখতে পাবে অনেক ঘরের যে আর্টগুলো হয় ঘরে টাঙানো, এখানে দেখো দুর্গা ঠাকুর আছে আর অন্যান্য সিনারিগুলোও রয়েছে, খুব সুন্দর সুন্দর কিছু সিনারি রয়েছে এখানটায়, এগুলো তোমরা
ঘর সাজানোর জন্য নিতে পারো। এখান থেকে কিন্তু নানা রকমের স্টল শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ হ্যান্ড ব্যাগ রয়েছে, মশলা রয়েছে, পাটের তৈরি নানা রকম পাপোশ এরকম জিনিসপত্র রয়েছে, ওয়াল হ্যাঙ্গার এগুলো রয়েছে। এখানে অনেক গয়নাঘাটি তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর দেখো এখানে পয়সা রাখার জিনিসগুলো আছে, স্বনির্ভর গোষ্ঠীর সব মানুষেরা এগুলো বানিয়েছে। উপরে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আছে নাবার্ড বলে লেখা, ওই শিল্পগোষ্ঠী থেকে সবাই এগুলো বানিয়ে নিয়ে এসেছে। এখানে দেখো দেখো কীরকম বাঁশের ঝুড়ি তৈরি করা হচ্ছে, বাঁশের যারা ঝুড়ি নিতে চাও তারা কিন্তু এখান থেকে হ্যান্ডমেড ঝুড়ি পেয়ে যাবে। এদিকে কিন্তু অনেক ফুল রয়েছে, দেখতে পাচ্ছ ঘর সাজানোর যে ফুলগুলো হয় সেই ফুল, আর এখানে বাঁশের ফুলদানি রাখার স্ট্যান্ডগুলোও তোমরা পেয়ে যাবে, সব কিন্তু এখানে নিজের থেকে তৈরি করা হচ্ছে। এইটা দেখতে পাচ্ছ আমাদের লাইট ভরার কাজ চলছে, লাইট যেগুলো জ্বলবে এগুলো কিন্তু ঘরে জ্বলালে খুব সুন্দর লাগবে। লাইটগুলোর কথা বলছিলাম, এখন লাইট ভরে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো লাইটগুলো জ্বলছে যখন। মাঝখানে কিন্তু একটা খুব বড় স্টল রয়েছে, আর এর ভিতরে অনেক ছোট ছোট স্টল দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ব্যাগ রয়েছে, বেশ সুন্দর সুন্দর পাটের ব্যাগ রয়েছে প্রিন্টেড। এখন অনেক দোকান বসা বাকি, এখানটা দেখো কত সুন্দর কার্পেট রয়েছে, পাটের তৈরি কার্পেটগুলো দেখো কত সুন্দর, এখানে কাঠের কিছু চামচ রয়েছে, এখানে এগুলো পুঁতির কি সুন্দর ছোটো ছোটো খেলনা রয়েছে, এগুলো ঘর সাজানোর জন্য নিতে পারো, প্লাস অনেক মেয়েদের গয়নাগাটিও রয়েছে। এদিকে অনেক ব্যাগ রয়েছে, উলের তৈরি ব্যাগ। এখানে বেশ সুন্দর সুন্দর কিছু কাঠের ঝুমকো দেখতে পাচ্ছি, সব কাঠের গয়না এগুলো, এখানে দেখো কাঠের চুড়ি রয়েছে, এখানটা দেখো বাঁশি রয়েছে, কাঠের বাঁশি, বাঁশি যারা কালেক্ট করতে চায় এখান থেকে কিন্তু নিতে পারো, সব রকম সাইজের বাঁশি দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখো গয়না রয়েছে, সব গয়না পাপড়, যে গয়নাগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু ধান থেকে তৈরি, দেখাচ্ছি আমাদেরকে একটু জুম করে। ধানের গয়নাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু রেঞ্জ 250 থেকে শুরু, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে, 300-400 সমস্ত রেঞ্জে তোমরা পেয়ে যাবে। কিন্তু এই গয়নাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখো, কিন্তু ধানের শীষ দিয়ে পুরোটা বানানো হয়েছে। এই ভিতরে কিন্তু তোমরা অনেক রকম দোকান পেয়ে যাবে, এখানে অনেকগুলো স্টল বসেও নেই, ফাঁকা রয়েছে, যেহেতু এখন ফার্স্টের শুরু তাই একটু দেরিতে হয়তো বসবে সবগুলোই, তবে এখানে অনেক রকমের জিনিস তোমরা পেয়ে যাবে, ব্যাগ থেকে শুরু করে গয়না পুতুল সমস্ত কিছু কিন্তু এই ভিতরটাই রয়েছে। কিন্তু বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নানা স্টল তোমরা পেয়ে যাবে, সব কিন্তু এখানে হ্যান্ডমেড, সেসব স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা সব তৈরি করে, সমস্ত জিনিস রয়েছে এখানে, ব্যাগ জামা কাপড় গয়না এসব অনেক কিছু স্টল তোমরা এখানটা পেয়ে যাবে। এবার যে মেন আকর্ষণ যে প্রদর্শনী স্টলগুলো সেখানটায় আমি চলে এসেছি, এখানটায় দেখতে পাচ্ছ বিজ্ঞান প্রদর্শনী স্টলগুলো রয়েছে, ওই দিকটায় দেখতে পাচ্ছি আমি কৃষি প্রদর্শনী রয়েছে, হস্তশিল্প রয়েছে, নানা রকম স্টলগুলো রয়েছে। তো তোমাদের চলো আগে বিজ্ঞান প্রদর্শনী স্টলটা একটু ঘুরিয়ে দেখায়, সমস্ত স্কুল থেকে কিন্তু এখানে স্টলগুলো দেওয়া হয়, সেখান থেকে এই বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। মাঝে মাঝে যখন ভূমিকম্প হয় তখন আমাদের ভূমিকম্প সেখানে কেঁপে উঠছে, এখন এই ভূমিকম্পটাকে আমার বোঝানোর জন্য যখন আমরা এই ব্যক্তি যখন কাঁপাবো তখন এই অ্যালার্মটা তখনই বেজে উঠবে। এখন আমাদের সমাজে বেশিরভাগ লোকে বাইক চালায়, এবার বাইক চালালে সবার থেকে বেশি যেটা হচ্ছে এখন অ্যাক্সিডেন্ট, মানুষের জীবন যাচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে। তো এর জন্য আমরা যেটা বানিয়েছি এটা হচ্ছে তোমার যদি হেলমেট ছাড়া তুমি গাড়িটা চালাতে পারো, এবার হেলমেটটা পরলে, এবার হেলমেট পরলে অনেকে হেলমেট পরেও মদ খেয়ে মদ্যপান করে তারপর গাড়ি চালায়। তো আমরা এটা এটা এমন একটা জিনিস বানিয়েছি যেটা হচ্ছে তুমি যদি মদ খেয়ে গাড়িটা চালাও, মদ্যপান করে যদি গাড়িটা চালানো হয় তাহলে সেটা অটোমেটিক গাড়িটা চলবে, বন্ধ হয়ে বন্ধ হয়ে, আর হেলমেট না পরলে তো আগেই বন্ধ হয়ে যাবে। এই বিজ্ঞান প্রদর্শনী সেকশনে কিন্তু অনেক ভালো ভালো কিছু জিনিস দেখলাম, যেমন চন্দ্রযান 3 দেখলাম, সৌরবিদ্যুৎ, বায়ুকল, এরকম অনেক কিছু কিন্তু আমি দেখতে পেলাম। তোমরা যদি বাড়ির কোনো বাচ্চাদের নিয়ে আসো তাদের কিন্তু এখানে নিয়ে আসলে বিজ্ঞানের সাথে বেশ ভালো পরিচয় ঘটাতে পারবে, এরা বেশ ভালো ভালো প্রদর্শনীর ব্যবস্থা করেছে এখানটায়। এবার আমি চলেছি কৃষি প্রদর্শনীর কাউন্টারটার ওখানটায়, আর এখানটা কিন্তু বেশ ভিড় হয়েছে, এর ভিতরে কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো। যেহেতু কৃষিজ নানা রকম ফল নানা শাক সবজি এইসব কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে, আর ওই বোর্ডগুলোতে কিছু লেখা আছে যে কাগজগুলো লাগানো আছে, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না দূর থেকে, এগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, হয়তো কোনো সায়েন্টিফিক ওয়েতে এগুলো বানানো হয়েছে,
আর আমি যেটা বুঝতে পারছি সাইজগুলো হয়তো ম্যাটার করছে, সাইন্টিফিক অনুযায়ী সাইজগুলো একটু বড় করা হয়েছে। এখানে দেখো বেগুনগুলো যে রয়েছে, বেগুনগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড়, নর্মালি এত বড় সাইজের বেগুন দেখা যায় না। এখানে দেখো কাঠের তৈরি নানারকম আসবাবপত্র তোমরা কিন্তু পেয়ে যাবে, সেন্টার টেবিল, ছোটো ছোটো আলমারি টাইপের টেবিলগুলো, আর ওইখানে দেখো আরাম কেদারা সব কিন্তু কাঠের রয়েছে। এখানটা দেখতে পাচ্ছ ওই কাঠ আর পাটের দড়ি দিয়ে পুরোটা বানানো হয়েছে। আর এই ল্যাম্পগুলো দেখো কত সুন্দর কাঠ দিয়ে প্যাঁচার মুখের আদলে কিন্তু করা হয়েছে ল্যাম্পগুলো। এই ল্যাম্পগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানটায় ঘর সাজানোর একটা কাঠের দুর্গা ঠাকুর রয়েছে, কত সুন্দর লাগছে দেখো দুর্গা ঠাকুরটা। প্যাঁচার আদলে দেখো এখানে টেবিল করা রয়েছে, সুন্দর কালারগুলো করা হয়েছে। এবার যে হস্তশিল্প স্টলগুলো রয়েছে, এই হস্তশিল্প স্টলগুলোর মধ্যে কিন্তু আমরা হ্যান্ডমেড নানা রকম জিনিস পেয়ে যাবে। এখানটায় আমি দেখতে পাচ্ছি দেখো অনেক কিন্তু ঘর সাজানোর জিনিস রয়েছে। দেখো কুলোর উপরে কত সুন্দর ড্রয়িং পেন্টিং করা হয়েছে, পেন্টিংগুলো কিন্তু বেশ কালারফুল আর অনেক দূর থেকে কিন্তু নজর কাড়ছে দেখতে পাচ্ছ। কাঠের তৈরি ঘড়ি রয়েছে এখানটায়, এদিকে অনেক গয়না রয়েছে, হ্যান্ডমেড গয়না, এগুলো কড়ি দিয়ে তৈরি গয়নাগুলো রয়েছে। এখানে ঘর সাজানোর বেশ ছোটো ছোটো পুতুল রয়েছে, চাবির রিংগুলো খুব সুন্দর সুন্দর কাঠ দিয়ে তৈরি সব চাবির রিং রয়েছে। আর ওখানে দেখো মাটির মুখ রয়েছে, আদিবাসী মানুষদের মুখগুলো, ওগুলো বানানো হয়েছে ছৌ নাচের মুখোশের মতো। এই পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছি এই পুরোটা জুড়ে কিন্তু হস্তশিল্পের নানা রকম সম্ভার বসেছে। যারা আসবে এই হস্তশিল্পের পোর্শনটা কিন্তু অবশ্যই আসতে ভুলো না, এখান থেকে তোমরা অনেক জিনিস কিনে নিয়ে যেতে পারবে বাড়ির জন্য। এখানে দেখো বাঁশের ঝুড়ি তৈরি করা হচ্ছে, কত সুন্দর সুন্দর সব কিন্তু এখানে নিজেরা বাঁশ কেটে কেটে দাদারা তৈরি করছেন, দেখতেই পাচ্ছ। এই ছোটো ছোটো সাইজের দেখো ঝুড়ি আছে, যেরকম বড় বড় ঝুড়িও আছে, স্ট্যান্ডওয়ালা ঝুড়িও আছে এখানটায়। দর্শনী সেকশনের ঠিক উল্টো দিকে রয়েছে মূল মেলা প্রাঙ্গণ। মূল মেলা প্রাঙ্গণে প্রবেশের পর যেটা দেখতে হবে সামনে সেটা হচ্ছে একটা খুব বড় সাংস্কৃতিক মঞ্চ বা মূল মঞ্চ। এর ভিতরে দেখতে পাচ্ছ এখন কিন্তু এই মেলার যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা চলছে, আর ভিতরে কিন্তু অনেক মানুষের একসাথে বসার ব্যবস্থা রয়েছে। আর এই চারপাশের দিয়েই অনেক দোকান বসেছে, আর ভিড়টা তোমরা এখান থেকে একবারে খালি দেখে নাও কতটা ভিড় হয়েছে। আজকে প্রথম দিন আর এখন সবে সন্ধে 5টা বাজে আর এই পরিমাণ ভিড় হয়েছে, তার মানে বুঝতেই পারছো এই মেলাটায় কত পরিমাণে ভিড় হয় প্রতিদিন। আজ থেকে প্রায় 7 তারিখ অবধি এই মেলাটা থাকবে, আর রোজই কিন্তু এইরকমই ভিড় তোমরা দেখতে পাবে। মূল মঞ্চের ঠিক উপরটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে, বাংলার নানা চরিত্র নিয়ে কিন্তু এই উপরটা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কত কালারফুল আর কত সুন্দর পুরোটা বানিয়েছে, আর মঞ্চটা কিন্তু বেশ বড়। ঠিক এই মূল মঞ্চের বাঁ দিকের যে স্টলগুলো আছে এখান দিয়ে আমি মেলা ঘোরাটা শুরু করছি, আর এখান দিয়েই পুরোটা মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি দেখো এখানে বেশ কিছু গয়নার দোকান বসেছে, ব্যাগের দোকান আছে, ওই দিকটা আমি অনেক জামা কাপড়ের দোকানও দেখতে পেলাম। আর এইদিকে যত যেতে পারছি দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ রয়েছে, ছেলেদের ব্যাগ, মেয়েদের ব্যাগ, স্কুল ব্যাগ, সমস্ত ব্যাগ কিন্তু এখানটা পড়েছে। এখানে অনেক জামা কাপড়ের দোকানও আছে, এখানে দেখো একটা বুটিকের দোকানও রয়েছে। আর এদিকটায় যদি যাই দেখো হরেক মালের দোকান রয়েছে, যে হরেক মালগুলো আমরা নিয়ে যাই 40-50 টাকা করে এগুলো রয়েছে। কার্টিলারি সেট রয়েছে, বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এখানটায়, প্রচুর প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছি। এত দোকান দেখো পুরো শাড়ি দিয়ে দোকান আর দোকান দেখা যাচ্ছে, নানা রকমের দোকান রয়েছে। এইদিকে দেখো ঢোল বিক্রি হচ্ছে, ঢোলগুলো কিন্তু হাতেই বানানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। আর এই দিকটা দেখো ভিড়টা জাস্ট দেখো অনেকটা কিন্তু ভিড় হয়েছে আজকে। আর এইদিকে দেখো অনেকগুলো দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, গয়নার দোকান। এখানে দেখো কাঁচের কাপ প্লেট আরও নানা রকম কাপ প্লেটের সেটের একটা বড় কিন্তু স্টল রয়েছে দেখতে পাচ্ছ, অনেকটা বড় স্টল। আর নানা রকম কালেকশন আমি দেখতে পাচ্ছি দেখো এখানে নানা রকমের বাটি রয়েছে, প্লেট রয়েছে, এদিকে কাঁচের নানা রকম ডিজাইনের কাপ সেট রয়েছে, চামচ রয়েছে, এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ। বেশ অনেকটা বড় দোকান আর পুরোটা জুড়ে কিন্তু বেশ ভালো কালেকশন রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ, নানা রকম কালারফুল জিনিস রয়েছে। এই দিকটায় দেখো সিনেমাটের পটগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর পট রয়েছে এখানটায়, ছোটো ছোটো বড়ো বড়ো সব কাপের সেটগুলো রয়েছে, অ্যাশট্রে দেখতে পাচ্ছি আমি, তুলসী মণ্ডপ দেখতে পাচ্ছি, বেশ অনেক কালেকশন কিন্তু এখানটায় রয়েছে। ওই সেকশনটা পার করে আমি পরের সেকশনটায় এসেছি, আর এখানটায় দেখো প্লাস্টিকের অনেক ফুল রয়েছে, ঘর সাজানোর জন্য এই ফুলগুলো কিন্তু তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। বেশ সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ, পুরোটা ঝুলছে বেশ ভালো কিন্তু প্লাস্টিকের ফুল এগুলো সব। এখানে কিন্তু তোমরা কাঠের গৃহস্থালীর নানা জিনিস পেয়ে যাবে দেখতে পাচ্ছ, এখানে জল চৌকি আছে, এখানে বেশ বাচ্চাদের ছোটো ছোটো লরি রয়েছে, এদিকে পেলেন চৌকি, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, হাতা খুন্তি সমস্ত কিন্তু কাঠের জিনিস রয়েছে। আর এদিকটা আছে সব লোহার জিনিস, দেখো লোহার যে বটি হয় সে দা বটি, কড়া রয়েছে, এখানে রুটি তাওয়া, এগুলো সবই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানটায় আসলে। এখানে শুধু এই একটা নয় অনেকগুলোই বসেছে, ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ আর একটা রয়েছে, এরকম অনেকগুলো তোমরা পেয়ে যাবে এখানে আসলে, ভালো ভালো জিনিস কিন্তু তোমরা নিয়ে যেতে পারো বাড়ির জন্য।
চলে এসেছি বাণীপুর লোকসভা 3 নম্বর সেকশন, অর্থাৎ এই ভিআইপি বাজার বলে লেখা আছে এই সেকশনটার মধ্যে। এটার ভিতরে দেখো অনেক কাঠের নানারকম আসবাবপত্র আমি দেখতে পাচ্ছি দূর থেকেই। এখানে দেখো অনেকগুলো কাঠের আসবাবপত্র রয়েছে, এখানে দেখো কাঠের নানা রকম আসবাবপত্র রয়েছে বেশ সুন্দর সুন্দর কালারের। আর যেহেতু এখনও এখানে পুরোটা গোছানো হয়নি, লাইট টাইট লাগানো হয়নি, অত ভালো করে তোমরা দেখাতে পাচ্ছি না, রাত হয়ে গেছে। আর তোমরা যখন কাল আসবে তখন কিন্তু এখানে ভালো লাইট দিয়ে দেবে, সমস্তটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এখানে কিছু কাঠের ফুল রয়েছে, আর ওই দিকটা দেখো এখনও কিন্তু কাজ চলছে, তোমাদের যেরকম বললাম যে এখনও পুরোটা সাজানো হয়নি। ওইখানে একটা কার্পেটের দোকান দেখতে পাচ্ছি, যেটা ব্যানারটা এখনও লাগানো হয়নি, কাজ চলছে। ছোটো বড়ো নানা রকম মাপে তোমরা কিন্তু কার্পেট পেয়ে যাবে বাড়িতে মেঝেতে পাতার জন্য। এখন যেহেতু শীতকাল এরকম কার্পেটগুলো তোমরা পাততে পারো, আর খুব সুন্দর কিন্তু কালারফুল কার্পেটগুলো রয়েছে, ছোটো বড়ো নানারকম সাইজের কার্পেট রয়েছে আমি দেখতে পাচ্ছি। যেরকম বললাম এদিকটা কিন্তু অনেক স্টল দেওয়া বাকি এখন আমি যেটা দেখতে পাচ্ছি, এই দিকটা পুরোটা এখনও ফিনিশ হয়নি। ওই দিকগুলো যেমন অনেকটাই রেডি হয়ে গেছে, এই দিকটা রেডি হতে এখনও অনেকটাই বাকি আছে। তোমরা পরে আসলে এই দিকটা ভিজিট করে নিও, কী কী দোকান আসছে আমি এখন বলতে পারছি না তোমাদেরকে। মেলায় আসলে যেটা মেন আকর্ষণের কেন্দ্রে থাকে এসব জিনিসপত্র কেনা ছাড়াও, সেটা হচ্ছে রাইড। এইখানে দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে কত বড় বড় রাইড এসেছে, একটা বড় নাগরতলা দেখতে পাচ্ছি। আর এখানটায় দেখো কত, যেদিকে তাকাবে তুমি শুধু নানা রকমের রাইড দেখতে পাবে, সব কালারফুল রাইড দিয়ে সাজানো হয়েছে যাতে দূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। দেখতে পাচ্ছ কতগুলো রাইড বসেছে। রাইডে চড়ে খিদে পেয়ে গেলে তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়ার বেশ ভালো আয়োজন পেয়ে যাবে। একটা পুরো সেকশন দিয়ে দিচ্ছে শুধু এখানে খাওয়া দাওয়ার স্টল, আর এই সেকশনটা কিন্তু কম বড় না। দেখতে পাচ্ছ নানা রকম চাইনিজ আছে এই দিকটায়, চাইনিজের নানা স্টল আছে। আর ওই পিছন দিকে কিন্তু আরও স্টল রয়েছে, এই পুরো জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছ, এই সামনে আছে, এই পিছন দিকে আছে, পুরো জায়গাটা জুড়ে কিন্তু খাবার দাবারের স্টল রয়েছে। চপের আইটেম রাখা রয়েছে, চাউমিন বানাচ্ছেন হচ্ছে, পিছনে দেখতে পাচ্ছ ঢাকাই পরোটা আছে, পুরোটা কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে। এইদিকে সেম অনেকগুলো দোকান আছে, সব এইদিকে সেম সেম দোকানই রয়েছে সবগুলো। ভেলপুরি পাপড়ি চাট এইদিকে একটা স্টল রয়েছে, এইখানটায় দেখো জিলাপি, তারপর আরও নানা রকম মিষ্টি সামগ্রী সমস্ত কিছু কিন্তু এখানটায় রয়েছে। এই পাশে এটা পিছন দিকটায় রয়েছে, এই চাইনিজের যে দোকানগুলো আছে তার ঠিক পিছন দিকটায় এই স্টলগুলো রয়েছে। কিন্তু অনেকগুলো মিষ্টির স্টল রয়েছে, এই পুরো জায়গাটা মিষ্টির স্টলে ভাগ করেছে। দেখতে পাচ্ছ এখানে জিলিপি ভাজা হচ্ছে, ওইদিকে মালপোয়া ভাজা হচ্ছিলো, সব জায়গায় কিন্তু গরম গরম ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি যাতে সবাই মেলা থেকে ঘুরে যাওয়ার সময় নিয়ে যেতে পারে। দেখো রয়েছে ফুচকার দোকান, সব সারি সারি ফুচকার নানা স্টল রয়েছে। এই দিকটা রয়েছে ঘুগনির নানারকম স্টল রয়েছে, এদিকে পুরোটা মানে এই মেলাটার একটা জিনিস ভালো হচ্ছে, সব জায়গায় সেম সেম জিনিসের স্টলগুলো দিয়ে রেখেছে যাতে একসাথে অনেক ক্রাউড গেলে কোনো ক্রাউডের অসুবিধা না হয়, সবাই যাতে খাওয়া ধীরে সুস্থে খাওয়া দাওয়াগুলো করতে পারে। পুরোটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ফুচকার স্টল রয়েছে এদিকটা, ফুচকার ঘুগনি। মণিপুর মেলার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও, আমি যতটা পারলাম মেলাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যেহেতু আজকে প্রথম দিন ছিল সবটা আমি দেখাতে পারিনি, আর এখন অনেক কাজ বাকি আছে, তোমরা যারা কাল থেকে আসবে তারা কিন্তু পুরোটা দেখতে পাবে। আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, আর যদি এই মেলা সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরো কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যতটা আমার পক্ষে পসিবল হবে। আর তোমরা যদি মেলায় ঘুরতে আসো এই ভিডিও দেখার পরে, তাহলে আমাকে অবশ্যই একবার ফিরে এসে কমেন্ট করে দিও যে তোমাদের উপকার হলো কিনা ভিডিওটা দেখে। আপনার এই বিখ্যাত বাণীপুর লোক উৎসব কিন্তু অনেকটাই বড়, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বড় আমার পক্ষে, মানে আমি হারিয়ে যাচ্ছি, একবার এদিক থেকে ঢুকছি একবার ওদিক থেকে ঢুকছি, কোন দিক থেকে বেরাবো বুঝতে পারছি না। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।